বিসমিল্লাহির রহমানির রহিম পিও শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা 21 2021 অনুষ্ঠিত পরীক্ষা 2023 তোমাদের যাদের দর্শন প্রথম পত্রের সাজেশনটি রয়েছে সাবজেক্ট রয়েছে আজকে আমি তোমাদের দর্শন প্রথম পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব সাবজেক্ট নাম দর্শনের সমস্যা বলি প্রবলেম অফ ফিলোসফি সাবজেক্ট কোড 111701 তো তোমরা যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেই ফলো করে নেবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করা তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যথারীতি খ বিভাগের প্রশ্ন এরপর গ বিভাগ এরপরে ক বিভাগ খ বিভাগে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো হচ্ছে দর্শন বলতে কি বোঝায় অথবা দর্শনের সন্তোষজনক সংজ্ঞা দাও এরপরে দুই নম্বর রয়েছে দর্শনের পদ্ধতি হিসেবে নির্বিচারবাদ আলোচনা করো অথবা দর্শনের পদ্ধতি হিসেবে নির্বিচারবাদ ব্যাখ্যা করো তিন প্রশ্ন রয়েছে দর্শনের সংজ্ঞা দাও দর্শন কিভাবে জীবনের সাথে সম্পর্কিত অথবা দর্শনের সাথে জীবনের সম্পর্ক আলোচনা করো চার নম্বর প্রশ্ন রয়েছে জ্ঞান বিদ্যা কি অথবা জ্ঞান বিদ্যা কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে মুখ্য গুণ মুখ্য গুণ ও গুণের মধ্যে পার্থক্য লিখো অথবা মুখ্য গুণ ও গুণের মধ্যে পার্থক্য উল্লেখ করো এরপরে নম্বর প্রশ্ন রয়েছে সহজাত ধারণা বলতে কি বোঝায় অথবা ডেকার্ডের সহজাত ধারণা কি এরপরে সাত নম্বর প্রশ্ন রয়েছে জন লক কিভাবে ডেকার্ডের সহজে ধারণা খণ্ডন করেন এরপরে আট নম্বর সংজ্ঞাবাদ সংজ্ঞাবাদ কি এরপর রয়েছে ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য লিখ অথবা ভাববাদ ও বাস্তববাদের মধ্যে পার্থক্য করো পরে নম্বর প্রশ্ন করছে সংগতিবাদ ব্যাখ্যা করো অথবা সংগতিবাদ আলোচনা করো নম্বর প্রশ্ন করছে প্রয়োগবাদের সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা প্রয়োগবাদের সংক্ষিপ্ত বর্ণনা দাও বারো নম্বর হচ্ছে দেশ ও কাল কাকে বলে তেরো নম্বর প্রশ্ন রয়েছে প্রাণের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো অথবা প্রাণের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো চোদ্দ নম্বর প্রশ্ন রয়েছে প্রাণের উৎপত্তি সম্পর্কে প্রাণবাদ বর্ণনা করো অথবা প্রাণের উৎপত্তি সম্পর্কে প্রাণবাদ ব্যাখ্যা করো নম্বর বিবর্তনবাদ বলে অথবা সৃষ্টিবাদ বলতে কি বুঝো সতেরো নম্বর রয়েছে যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ এর মধ্যে পার্থক্য নির্ণয় করো অথবা যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের মধ্যে পার্থক্য নির্ণয় করো এরপর আঠারো নম্বর প্রশ্ন রয়েছে সত্তা কি অথবা সত্তা বলতে কি বুঝো উনিশ নম্বর আছে সংক্ষেপে একাত্মবাদ আলোচনা করো অথবা সংক্ষেপে বর্ণনা করো আচ্ছা এরপর রয়েছে আত্মা বলতে কি বুঝো অথবা আত্মা কাকে বলে এরপর রয়েছে ঈশ্বর সম্পর্কে দার্শনিকদের ধারণা ব্যাখ্যা করো এরপরে রয়েছে অকল্যাণ ও অমঙ্গল কি অকল্যাণ ও অমঙ্গল কত প্রকার ও কি কি এরপরে সর্বশেষ যে প্রশ্নের স্তত মূল্য ও পরস্ততমূল্যের মধ্যে পার্থক্য দেখাও পার্থক্য করো অথবা মূল্যের মধ্যে পার্থক্য গুলি উল্লেখ করো এরপরে রয়েছে ইচ্ছার স্বাধীনতা বলতে কি ইচ্ছার স্বাধীনতা কাকে বলে ও অনিয়ন্ত্রণবাদের মধ্যে পার্থক্য লিখ অথবা নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদের মধ্যে পার্থক্য উল্লেখ করো। ২৬ নম্বর প্রশ্ন রয়েছে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে আত্মা নিয়ন্ত্রক আত্মনিয়ন্ত্রক বাদ ব্যাখ্যা করো সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে দেহ মনে সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে সমান্তরালবাদ ব্যাখ্যা করো অথবা দেহ মনে সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে সমান্তরালবাদ বর্ণনা করো এই হচ্ছে খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলি এরপরে গ বিভাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক নম্বর দর্শন কি দর্শনের প্রকৃতি ও স্বরূপ আলোচনা করো অথবা দর্শন কাকে বলে দর্শনের স্বরূপ আলোচনা করো দুই নম্বরে রয়েছে দর্শন কি দর্শনের বিষয়বস্তু আলোচনা করো অথবা দর্শন বলতে কি বুঝো দর্শনের বিষয়বস্তু বর্ণনা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে অভিজ্ঞতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো চার নম্বর রয়েছে জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ আলোচনা করো অথবা জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ আলোচনা করো অথবা জ্ঞানের উৎপত্তি বিষয়ক মতবাদ হিসেবে বুদ্ধিবাদ বর্ণনা করো এরপর প্রশ্ন হয়েছে বাস্তববাদ কাকে বলে বাস্তববাদের রূপ আলোচনা করো অথবা বাস্তববাদ এর বিভিন্ন রূপ আলোচনা করো এরপরে সত্যতা সম্পর্কীয় মতবাদ হিসেবে প্রয়োগবাদ আলোচনা করো অথবা সত্যতা সম্পর্কিত মতবাদ হিসেবে প্রয়োগ ব্যাখ্যা করো অথবা প্রয়োগবাদ কি সত্য সম্পর্কীয় মতবাদ হিসেবে প্রয়োগবাদ ব্যাখ্যা করো এরপর হচ্ছে দেশ ও কাল বলতে কি বুঝো প্রত্যক্ষণ ও ধারণা দেশের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো অথবা দেশ ও কাল কাকা বলে প্রত্যক্ষ ধারণা দেশের পার্থক্যগুলো বিস্তারিত আলোচনা করো আট নম্বর প্রশ্ন রয়েছে প্রাণের স্বরূপ সম্পর্কীয় মতবাদ হিসেবে প্রাণবাদ ব্যাখ্যা করো অথবা প্রাণের স্বরূপ সম্পর্কীয় মতবাদ হিসেবে প্রাণবাদ আলোচনা করো এরপর রয়েছে বিবর্তন কি বিবর্তন কি সৃজনমূলক বিবর্তনবাদ আলোচনা করো অথবা বিবর্তন কি সৃজনমূলক বিবর্তনবাদ ব্যাখ্যা করো অথবা বার্ক শ্যুট সৃজনমূলক ব্যাখ্যা করো দশ নম্বর রয়েছে বিবর্তনবাদ কি বিবর্তন বাদ ব্যাখ্যা করো এর পরে সত্তা কি এই প্রসঙ্গে একত্ববাদ ও বহুত্ববাদ আলোচনা করো 12 নম্বরে সে লাইভ লাইভ নিজের পূর্ব প্রতিষ্ঠিত বাদ ব্যাখ্যা করো অথবা লাইভ নিজের পূর্ব প্রতিষ্ঠিত আলোচনা কর। এর পরে দেহ ও মনের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে ক্রিয়া ও প্রক্রিয়া বাদ ও সমান্তরাল বাদের সমালোচনা ও ব্যাখ্যা করো অথবা দেহ মনের সম্পর্ক বিষয়ক মতবাদ হিসেবে ক্রিয়াবাদ প্রক্রিয়াবাদ ও বাদের তুলনামূলক আলোচনা করো চোদ্দ নম্বর রয়েছে ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা কি ঈশ্বরের অস্তিত্বের পক্ষে তথ্য বিষয়ক যুক্তির বিচারমূলক ব্যাখ্যা করো অথবা ঈশ্বর সম্পর্কে তোমার ধারণা কি ঈশ্বরের অস্তিত্বের পক্ষে তথ্য বিষয়ক যুক্তি বিচারমূলক আলোচনা করো এরপর রয়েছে অমঙ্গলীয় সম্পর্কিত মতবাদ সমূহ ব্যাখ্যা করো অথবা অমঙ্গলীয় সম্পর্কীয় মতবাদ সমূহ আলোচনা করো ষোলো নম্বর আছে মূল্য কি মূল্য আত্মগত নাকি বস্তুগত অথবা মূল্য কি মূল্য আত্মগত না বস্তুগত আলোচনা করো অথবা মূল্য কি মূল্য কি আত্মগত না বস্তুগত। তোমার উভয়ের পক্ষে যুক্তি দেখাও সতেরো নম্বর হচ্ছে ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ গুলো আলোচনা করো অথবা ইচ্ছার স্বাধীনতা কি ঈশ্বর ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ গুলো পার্থক্য করো অথবা ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণবাদ ও অনিয়ন্ত্রণবাদ ব্যাখ্যা করো আঠা নম্বর ইচ্ছার স্বাধীনতা বিষয়ক হিসেবে স্বাধীনতা বিষয়ক হিসেবে নিয়ন্ত্রণ বাদ ও অনিয়ন্ত্রণ বাদ ব্যাখ্যা করো অথবা ইচ্ছার স্বাধীনতা বিষয়ক মতবাদ হিসেবে নিয়ন্ত্রণ বাদ ও অনিয়ন্ত্রণ বাদ ব্যাখ্যা করো এরপর রয়েছে আত্মার অমরত্ব বিষয়ক যে কোনো দুটি যুক্তি আলোচনা করো অথবা আত্মা বলতে কি বুঝো আত্মার অমরত্ব প্রমাণে দুটি যুক্তি আলোচনা করো অথবা আত্মা বলতে কি বুঝো আত্মার অমরত্ব প্রমাণে দুটি যুক্তি দেখাও এ হচ্ছে গ বিভাগের রচনামূলক প্রশ্নগুলি পরে ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো হচ্ছে ফিলস শব্দের অর্থ কি ফিলস শব্দের অর্থ অনুরাগ বা ভালোবাসা পরে দর্শনের জনককে দার্শনিক থেলিস দর্শন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন গ্রিক দার্শনিক পিতাগোরাস এরপরে ম্যাথোপেজিস এর বাংলা অর্থ কি হচ্ছে পরাতত্ব বা অধিবিদ্যা দার্শনিক আলোচনা পদ্ধতি কি কি নির্বিচারবাদ সংশয়বাদ বিচারবাদ দান্দিক পদ্ধতি সংজ্ঞাবাদ ইত্যাদি এরপরে একজন সংশয়বাদী দার্শনিকের নাম লিখ। ব্রিটিশ দার্শনিক ডেভিড হিউ এরপর প্রশ্ন রয়েছে দর্শন কি উত্তর হচ্ছে সাধারণভাবে বলা যায় দর্শন হলো জগৎ জীবন সম্পর্কে একটি সামগ্রিক ব্যাখ্যা ও মূল্যায়ন জ্ঞান বিদ্যা কি যে বিদ্যা জ্ঞানের উৎপত্তি স্বরূপ শর্ত সীমা প্রভৃতি নিয়ে আলোচনা করে সেই বিদ্যাকে জ্ঞান বিদ্যা বলে দার্শনিক পদ্ধতির নাম কি সংশয় পদ্ধতি আমি চিন্তা করি আমি আছি উক্তিটি কার এরপরে রয়েছে রেনে সমান্তরালবাদের প্রবক্তা কে উত্তর হচ্ছে স্পিনোজা এবং বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না উক্তিটি জন লকের এ থ্রেটিস অফ হিউম্যান নেচার গ্রন্থটি লেখক কে ডেভিড হিউম এরপরে এ সার্কিউর এ হিউট অফ পিওর রিজন কার লেখা দার্শনিক ইমানুয়েল কাস্টের এর বাস্তববাদ কত প্রকার ও কি কি বাস্তববাদ চার প্রকার লৌকিক বাস্তববাদ বৈজ্ঞানিক বাস্তববাদ নব্য বাস্তববাদ নব্য সবিচার বাস্তববাদ এরপর পরে মতে বস্তুর গুণ কত প্রকার বস্তুর গুণ দুই প্রকার মুখ্য গুণ ও গৌণ গুণ এরপর রয়েছে বার্কলি আর বাব্বাদের নাম কি আত্মগত বাব্বাদ তারপর যা যুক্তি তাই বাস্তব এবং যা বাস্তব তাই যুক্তি কে বলেছিলেন জার্মান দার্শনিক উইলিয়াম হেলম হেগেল এরপরে দুইজন জড়বাদী দার্শনিকের নাম হচ্ছে থেলিস ও ডেমোক্রিটাস এরপরে দান্দিক জড়বাদের প্রবর্তক কে হচ্ছে কার্ল মার্কস এরপর রয়েছে দেশ ও কাল পার্থক্যের পূর্বস্থত সিদ্ধ আকার কে বলেছিলেন ইমানুয়েল কান্ট এরপরে সৃষ্টিবাদ কি যে মতবাদ অনুসারে স্রষ্টা নিজের ইচ্ছা অনুসারে কোন এক বিশেষ সময়ে এই জগৎ সৃষ্টি করেছেন এবং এবং সৃষ্টিকাল থেকে বর্তমান পর্যন্ত জগৎ অপরিবর্তনীয় অবস্থায় রয়েছে তাকে সৃষ্টিবাদ বা বলে বৈশিষ্ট্য কি ঐক্যবিধান পৃথকীকরণ ও নিয়ন্ত্রণ এরপরে সৃজনমূলক বিবর্তনবাদের কে হেনরি বার্গা দ্বৈতবাদের প্রবর্তক কোন দার্শনিক রেনে ডেকার ডেকার কোন ধরনের দার্শনিক উত্তর হচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে ক্রিয়া প্রক্রিয়াবাদের প্রবক্তা কে ও প্রবক্তা ডেকার্টের বিশ্বের অস্তিত্ব বিষয়ক যে কোন দুটি মতবাদের নাম হলো তত্ত্ব বিষয়ক যুক্তি ও নৈতিক যুক্তি সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা কে দার্শনিক হেনরি বার্গাসো একজন দ্বৈতবাদী দার্শনিকের নাম হচ্ছে ডেকার্ট এরপর রয়েছে নির্বিচারবাদ কি নির্বিচার যেই মতবাদ জ্ঞানের সীমা উৎপত্তি বৈধতা শর্ত প্রভৃতি সম্পর্কে কোনো প্রশ্ন না করে বিচার যুক্তিভাবে তা গ্রহণ করে তাই নির্বিচার এর পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ শৃঙ্খলা প্রবক্তা কে লাইভ নিজ একজন সর্বেশ্বরবাদী দার্শনিকের নাম অস্তিত্ব পতক্ষ নির্ভর এটি উক্তিটি কার এটি হচ্ছে জর্জ বিশ বার্কলে এরপর কান কোন দেশের দার্শনিক জার্মান দেশের দার্শ দার্শনিক এরপর রয়েছে দুইজন প্রয়োগবাদী দার্শনিকের নাম উইলিয়াম জেমস ও জন হিডিউস জন লক কোন ধরনের দার্শনিক দার্শনিক অভিজ্ঞবাদী অভিজ্ঞবাদী জল লক এর মতো জন্মের আমাদের মন কিসের মতো থাকে সাদা কাগজের মতো দুইজন অভিজ্ঞবাদী দার্শনিকের নাম হলো জন লক ও দার্শনিক তোর হচ্ছে অভিজ্ঞতাবাদী ও আত্মগত ও ভাববাদী দার্শনিক ডেকার মতে ধারণা কত প্রকার ও কি কি তিন প্রকার সহজের ধারণা কি জন্মের সময় যেসব ধারণা ঈশ্বর আমাদের মনের মধ্যে গেঁথে দেন সেই সব ধারণাকে সহজ ধারণা বলা হয় প্রেচিত পরমাণুবাদের প্রবক্তা কে লাইবনিজ ডেকার্টের কি সংশয়বাদী দার্শনিক বলা হয় হ্যাঁ ডেকার্ট পদ্ধতিগত সংশয়বাদী দার্শনিক ক্রিয়া প্রক্রিয়াবাদের প্রবক্তা কে রেনে ডেকার্ট এরপর আছে গেয় বস্তুর প্রকৃতি সংক্রান্ত দুটি মত দুটি মতবাদ হচ্ছে বাম ও বাস্তববাদ ধর্ম হলো অপ্রকৃত সত্তায় বিশ্বাস উক্তিটি কার ইবি টেলারের এরপরে ডেকার্ট কোন ধরনের দার্শনিক বুদ্ধিবাদী দার্শনিক দুজন বুদ্ধিবাদী দার্শনিকের নাম স্পিনোজা দর্শন শব্দটি ভূ উৎপত্তি অর্থ কি তত্ত্ব দর্শন বা জগৎ জীবনের স্বরূপ উপলব্ধি এরপর প্রশ্ন রয়েছে অন্ট্রোলজি এর বাংলা অর্থ কি অর্থ হচ্ছে সত্তা সম্পর্কিত বিজ্ঞান সত্তা সম্পর্কিত মতবাদগুলো কি কি ভাববাদ বস্তুবাদ একত্ববাদ দ্বৈতবাদ ও বহুত্ববাদ সজ্ঞাবাদের প্রবক্তা কে ফরাসি দার্শনিক হেনরি বার্গসো এ হচ্ছে ক বিভাগের অধিসংক্ষিপ্ত বলি এবং এটি ছিল আমাদের দর্শন প্রথম পত্রের গুরুত্বপূর্ণ সাজেশন আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী সাজেশন ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনে ক্লিক করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম